হিন্দু ধর্মে সাবিত্রী ও সত্যবান হলো একটি কিংবদন্তি দম্পতি। সাবিত্রী প্রেম ও তার স্বামী সত্যবানের প্রতি ভক্তির জন্য এ দম্পতি ব্যাপকভাবে পরিচিত। কিংবদন্তি অনুসারে রাজকন্যা সাবিত্রী সত্যবান নামে এক নির্বাসিত রাজকুমারকে বিয়ে করেছিলেন, যাকে তাড়াতাড়ি মারা যাওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কিংবদন্তির পরবর্তী অংশটিতে সাবিত্রীর বুদ্ধি, প্রেম ও মনের দৃঢ় ইচ্ছার জন্য স্বামীকে মৃত্যুর দেবতা যমের হাত থেকে রক্ষা করেছিল। সাবিত্রী ও সত্যবানের গল্পের প্রাচীনতম সংস্করণ পাওয়া যায় মহাভারতের বনপর্বে। নমস্কার বন্ধুরা, মহুয়ার মন কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে সতী সাবিত্রীর পৌরাণিক কাহিনী পড়ে শোনাব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মধ্যদেশের রাজা ছিলেন অশ্বপতি, তার স্ত্রী মালবী। তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু রাজার খুব আফসোস একটা সন্তানের। সন্তানের প্রত্যাশায় তারা সাবিত্রী দেবীর পূজো করলেন। সাবিত্রী দেবী খুশি হয়ে বর দিলেন এবং এক কন্যা সন্তানের জন্ম হলো। সূর্যের অধিষ্ঠাত্রী সাবিত্রী দেবীর বরে জন্ম বলে কন্যার নাম রাখলেন সাবিত্রী। দেখতে দেখতে সাবিত্রী বিবাহযোগ্যা হয়ে উঠলেন। অশ্বপতি কন্যাকে নিজেই নিজের উপযুক্ত পাত্রের অন্বেষণ করতে বললেন। সাবিত্রী বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পিতাকে জানালেন, শাল্য দেশের দম্যুত সেনের পুত্র সত্যবানকে তিনি মনে মনে স্বামী হিসাবে বরণ করেছেন। অন্ধ হয়ে দম্যুত সেন তখন রাজা হারিয়ে বনবাস করছেন। রাজা অশ্বপতির ব্যাপারটা মেনে নিতে কষ্ট হয়েছিল। অশ্বপতির সভায় উপস্থিত ছিলেন দেবর্ষি নারদ। রাজা তার পরামর্শ জানতে চাইলেন। নারদ জানালেন আরও ভয়ানক কথা, সত্যবান, সুদর্শন, সত্যবাদী, দাতা ও ব্রাহ্মণ সেবী, কিন্তু তার আয়ু আর মাত্র এক বছর। এক বছর পরই তার মৃত্যু ঘটবে। অশ্বপতি সে কথা শুনে কন্যাকে অন্য পাত্রের হাতে বরণ করতে বললেন, কিন্তু সাবিত্রী রাজি হলেন না। সাবিত্রী বললেন, মনে মনে যাকে একবার স্বামী হিসাবে বরণ করে নিয়েছি আমি তাকেই বিবাহ করিব। গায়ের অলংকার পছন্দ না হলে ফেলে দেয়া যায়, কিন্তু মনের অলংকার কী করে ফেলব পিতা? কঠিন দাগ রয়ে যাবে যে, হয়তো আর কেউ জানবে না, কিন্তু আমি তো জানব। মনে মনে একজনকে গ্রহণ করে পরে অন্যজনের সাথে সংসার পেতেছি। যাকে প্রাণে মনে প্রথম স্বামী হিসাবে গ্রহণ করেছি তিনিই আমার স্বামী। আমি বহুচারী হতে পারবো না পিতা। কন্যার যুক্তি মেনে নিলেন অশ্বপতি। সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে হয়ে গেল। সাবিত্রী হিসাব রেখেছিলেন কখন এক বছর পূর্ণ হয়। যখন এক বছর পূর্ণ হতে আর চার দিন বাকি, তখন তিনি উপবাস শুরু করলেন। সেদিন সত্যবান মৃত্যুর দিন আগত হলো। সাবিত্রী সত্যবানের সাথে সাথে থাকলেন প্রতি মুহূর্ত। সেদিন সত্যবান বন থেকে কাঠ ও ফলমূল সংগ্রহ করতে বনের ভিতরে যাচ্ছিলেন। তা দেখে সাবিত্রীও তার সঙ্গ নিলেন। যদিও সাবিত্রী উপবাসে দুর্বল দেখে সত্যবান নিতে চাইছিলেন না, কিন্তু সাবিত্রী তা মানলেন না, সত্যবানের সাথেই গেলেন। এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিলেন না। কাঠ কাটতে কাটতেই সত্যবান অসুস্থ বোধ করল, বলল প্রচণ্ড মাথা ধরেছে। সাবিত্রী সত্যবানকে তার কোলে মাথা রেখে শুয়ে পড়তে বলল। সত্যবান তাই করল, শুয়ে চোখ বন্ধ করল। তখন এক ভয়ঙ্কর পুরুষ এসে এক হাতে সত্যবানের প্রাণ আর এক হাতে প্রাণহীন দেহ নিয়ে চলতে শুরু করলে সাবিত্রীও কোনো কথা না বলে তার পিছু পিছু চলতে শুরু করলেন। যম সাবিত্রীকে বললেন, স্বামীর প্রতি ওর যা কর্তব্য তা সম্পন্ন হয়েছে, এখন বাড়ি ফিরে যেতে। কিন্তু সাবিত্রী থামলেন না। যমকে বললেন, স্বামী ছাড়া কোনো নারীর পক্ষেই নির্জন বনে ধর্ম মেনে চলা সম্ভব নয়।
তারপর তিনি যমকে ধর্মকথা শোনাতে লাগলেন। যম তাতে তুষ্ট হয়ে সত্যবানের জীবন ছাড়া আরও যে কোনো বর চাইতে বললেন। সাবিত্রী তখন যমের কাছে তার শ্বশুরের অন্ধত্ব দূর করে দিতে বললেন। যম সেই বর দিয়ে ক্লান্ত সাবিত্রীকে ফিরে যেতে বললেন। কিন্তু সাবিত্রী চলতেই থাকলেন, বললেন যে প্রাণপতির কাছাকাছি থাকলে কোনো স্ত্রী কখনো ক্লান্ত হয় না, এছাড়া যম সজ্জন, সুতরাং উনি সাধুসঙ্গ করছেন। যম তখন তুষ্ট হয়ে পতির জীবন ছাড়া আরেকটি বর দিতে চাইলেন। সাবিত্রী এবার বর চাইলেন যে ওর শ্বশুর পুনর্বার তার রাজ্য লাভ করে। যম সেই বর দিলেন। তারপর সাবিত্রীকে বললেন আর পরিশ্রম না করে ফিরে যেতে। সাবিত্রী না ফিরে যমকে সনাতন ধর্মের কথা শোনালেন। যম তাতে প্রীত হয়ে সাবিত্রীকে পতির জীবন ছাড়া অন্য কোনো বর চাইতে বললেন। সাবিত্রী বললেন যে সত্যবান না থাকায় এখন ওর পিতা পুত্রহীন, তার যেন শতপুত্র হয়। যম বর দিয়ে বললেন, অনেক দূর চলে এসেছো, এবার ফিরে যাও সাবিত্রী। সাবিত্রী বললেন, এটা আমার কাছে দূর নয়, আমি স্বামীর সাথে সাথেই রয়েছি। তারপর যমের প্রশংসা করে বললেন, যম সমবুদ্ধিতে প্রজা শাসন করেন বলে তিনি ধর্মরাজ। যম হলেন সজ্জন, নিজের চেয়েও সজ্জনদের উনি বেশি বিশ্বাস করেন, সুতরাং নিজের ক্ষতি নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। যম খুশি হয়ে বললেন, সত্যবানের জীবন ছাড়া তিনি আরও একটি বর দিতে চান। সাবিত্রী এবার চাইলেন, আমার গর্ভে যেন সত্যবানের ঔরসে বলশালী শতপুত্র হয়। যম সাবিত্রীর প্রার্থিত বর দিয়ে বললেন, ধর্মকন্যা এবার তুমি ফিরে যাও। কিন্তু সাবিত্রী আবারও যেতে থাকলেন আর ধর্মকথা শোনাতে লাগলেন। সাবিত্রীর ধর্মসম্মত কথা শুনে যম খুব সন্তুষ্ট হয়ে আরও একটা বর দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। সাবিত্রী বললেন, সত্যবান জীবন লাভ করুন, প্রতিহীনা আমি বাঁচতে চাই না। যম খুশি হয়ে সেই বর দিয়ে সত্যবানকে রেখে চলে গেলেন। ধর্ম দিয়ে, সততা দিয়ে সাবিত্রী তার স্বামীর জীবন রক্ষা করলেন। স্বামীর প্রতি প্রগাঢ় ভালোবাসা তাকে অমর করে রেখেছে সতী নারী হিসাবে। পতিপরায়ণ সতী নারীকে লোকে এখনও তাই বলে, সতী সাবিত্রী। এইভাবে সতী তার স্বামী সত্যবানকে যমের হাত থেকে ফিরে পেয়েছিলেন। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।